আমি বলেছিলাম যে লন্ডনে নয় ঢাকায় মারা গেছে হারিশ চৌধুরী। তো এতদিন কোথায় ছিলেন, কীভাবে ছিলেন? তারপরে তার পাসপোর্টের খবর পাইলাম, মাহমুদুর রহমান নামের পাসপোর্ট যেটা ছাপা হয়েছে, এনআইডির নাম্বারও পাইলাম মাহমুদুর রহমান নামে। তারপরে খুঁজতে খুঁজতে এই পান্থপথেই যে অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে 11 বছরের বেশি সময় ছিলেন, সেখানে আমরা পেলাম যে উনি প্রফেসর হিসাবে, রিটায়ার্ড প্রফেসর হিসাবে ছিলেন, সাধারণ জীবনযাপন করতেন, কেউ তার বাড়িতে আসতো না, কেউ তাকে চিনত না, কারণ অবয়ব চেঞ্জ হয়ে গেছিল, সাদা দাড়ি, কোনোদিন তাকে এইভাবে দেখা নাই, ক্লিন শেপের একটা মানুষ, হঠাৎ করে দাড়ি, হ্যাঁ, মানে সব কিছু দেখে কেউ তাকে অবিশ্বাসও করে নাই। আর সাধারণ পাঞ্জাবি পরতেন, একটা 100 টাকা দামের লুঙ্গি পরে থাকতেন। তো এই সমস্ত জিনিসের কারণে কেউ তাকে অবিশ্বাসও করে না, কেউ পছন্দও করে নাই। আর খুবই ভালো মানুষ ছিলেন, ওই অর্থে যারা ওই এলাকায় যারা আছেন তারা বলেছেন যে উনি মানে সবসময়ই মানে সাধারণভাবে থাকতেন, আমাদের সাথে কথা বলতেন, কিন্তু তাকে নিয়ে কেউ কোনোদিনও না, কেউ তার সাথে দেখা করতে আসে নাই, যে কারণে আমাদের কোনোদিন সন্দেহ হয় না, কিছু হয় না, এবং আমরা জানতামও না যে উনি হারিশ চৌধুরী। একটা লোক আত্মগোপনের ইতিহাসে এটা একটা নজিরবিহীন ঘটনা বলবো, কারণ কেউ এত সময় আত্মগোপন করে থাকতে পারে না। এই টাইপের একটা লোক এত পরিচিত, যেখানে পুলিশ খুঁজতেছে, সব গোয়েন্দারা খুঁজতেছে, রাজনৈতিক নেতারা, সবাই দল মত সবার একটা কৌতূহল আছে, কিন্তু যে আসলে লোকটা কে, কোথায় কোথায় কীভাবে গেলো, হাওয়া হয়ে যেতে পারে না একটা লোক। আচ্ছা, হাওয়া হইলেও তো বলবে, ফ্যামিলি অভিযোগ করবে, ফ্যামিলি কিছু বলে নাই, ফ্যামিলির তরফে কিন্তু কোনো কমপ্লেন সরকারের বা কোনো এজেন্সির বিরুদ্ধে কিছু তারা বলে নাই, কখনোই একটিবারও বলে নাই। ইভেন আমি যে লাস্ট সর্বশেষ যে কথা বললাম, তখনও কিন্তু তারা এটা বলে নাই, কারণ তারা তো নিশ্চিত প্রমাণ করেছে যে এই দেশেই উনি মারা গেছেন। অর্থাৎ উনি, আমি যখন পাসপোর্টে এটা গিয়ে গেলাম, তো এটা তো পাসপোর্ট অফিস তো বলছে মাহমুদুর রহমান নামে তোমরা পাসপোর্ট ইস্যু করেছি, মাহমুদুর রহমান নামে তো আমরা এনআইডি দিয়েছি। এখন কীভাবে দিল সেটা তো এটা আরেক তদন্তের বিষয় হতে পারে যে কীভাবে দিল, বাট এই ছবি দেখে দিতে পারে, দেখা সম্ভব সম্ভব। তবে আমি শুনেছি উনি পাসপোর্ট অফিসেও গিয়েছিলেন এবং এনআইডি অফিসেও গিয়েছিলেন, যেটা নির্বাচন কমিশন সরাসরি।